2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুবর্ণসাহা মহিলা ডিগ্রি কলেজ খুলনা কর্তৃক আজ যেহেতু অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আজকে তোমাদের সাথে আলোচনা করব বিপণনের তৃতীয় অধ্যায়, বিপণন কার্যগুলি, ইংলিশে বলবো মার্কেটিং ফাংশনস। আজকে আমরা যে তৃতীয় অধ্যায়ের যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, প্রথমে আছে বিপণন কার্যগুলি বলতে কি বোঝায়, এটা আমরা জানার প্রশ্ন। প্রথমে আমরা আলোচনা করেছি বিপণন কার্যগুলি কি, জ্ঞানমূলক প্রশ্ন। যে সকল কার্যগুলির মাধ্যমে বা সহায়তায় উৎপাদনকারীর নিকট থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সাথে জড়িত কার্যগুলিকেই আমরা বিপণন কার্যগুলি বলব। তাহলে এক কথায় আমরা বিপণন কার্যগুলিকে জ্ঞানমূলক প্রশ্ন আমরা লিখব। এরপরে আছে বিপণন কার্যগুলি বলতে কি বোঝায়, আমরা বিস্তারিত লিখব, যেহেতু এটা অনুধাবনমূলক প্রশ্ন আমরা আরেকটু বিস্তারিতভাবে এটা লিখব। বিপণনের মাধ্যমে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো হয়। অতএব উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছানোর সাথে জড়িত কার্যগুলি হচ্ছে বিপণন কার্যগুলি। এই কাজগুলোর মধ্যে রয়েছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ ইত্যাদি কার্যগুলি। এই কাজগুলো উৎপাদনকারী এবং মধ্যস্থ কারবারি করে থাকে। বিভিন্ন লেখক বিপণন কার্যগুলির সংজ্ঞা দিয়েছেন, এর ভিতরে টি সুবি রেড্ডি উনি বলেছেন, বিপণন কার্যগুলি উৎপাদক এবং চূড়ান্ত ভোক্তার মধ্যে কি করে সংযোগ ঘটায়। অতএব দেখা যাচ্ছে এক নম্বরে বিপণন কার্যগুলি উৎপাদক এবং ভোক্তাকে সংযুক্ত করে, দুই নম্বরে বিপণন কার্যগুলি উৎপাদনের পূর্বে শুরু হয়ে উৎপাদকের কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছানো এবং পৌঁছানোর পরেও এর কাজ বিস্তৃত থাকে। তিন নম্বর আছে বিভিন্ন ব্যক্তি বা সংগঠন কার্যাবলীগুলো সম্পাদন করে থাকে। পরিশেষে আমরা বলতে পারি যে সকল কার্যাবলীর মাধ্যমে বা সহায়তায় উৎপাদনকারীর কাছ থেকে পণ্য দ্রব্য ভোক্তার কাছে পৌঁছানো হয় সেগুলোই বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী উৎপাদনের পূর্বে থেকে যেমন শুরু হয়
তেমনি পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর পরও সংগঠিত হয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে উৎপাদনের পূর্বেই বিপণনের কাজ শুরু হয় এবং ভোক্তার কাছে পৌঁছানোর পরেও বিপণনের কাজ থেকে পৌঁছানোর পরে কি কাজ আমরা আমাদের প্রশ্ন আসতে পারি। পৌঁছানোর পরে আছে মেরামত কাজ, ওয়ারেন্টি গ্যারান্টি, যে সেবাগুলো থাকে এই কাজগুলো উৎপাদনকারীকে করতে হবে। তাহলে এটা হলো পৌঁছানোর, ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর পরবর্তী বিপণনের কাজ। তাহলে আমরা বিস্তারিত জানো বিপণন কার্যাবলী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এরপরে আমরা যে কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বিপণন কার্যাবলীর গুরুত্ব প্রয়োজনীয়তা। যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করবো সেটা হলো বিপণন কার্যাবলীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা। বিভিন্ন বিপণন কার্যাবলী উৎপাদক এবং ভোক্তার মধ্যে কি করে সেতু বন্ধন তৈরি করে। শুধু উৎপাদক এবং ভোক্তার কাছেই নয়, বেকার সমস্যা সহ দেশের অর্থনৈতিক উন্নয়নেও বিপণন কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বিপণন কার্যাবলী আলোচনা করতে পারি, বিপণন কার্যাবলীর গুরুত্ব আলোচনা করতে পারি বা প্রয়োজনীয়তা আলোচনা করতে পারি। আমরা চারটে দৃষ্টিকোণ থেকে আমরা বিপণন কার্যাবলীর গুরুত্ব আলোচনা করব। প্রথমে আছে ক নম্বর ভোক্তার দৃষ্টিকোণ থেকে। ভোক্তার দৃষ্টিকোণ থেকে খ নম্বরে আছে উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে। প্রথমে আমরা এই বিষয়ে আলোচনা করে নিই, তারপরে আর বাকি দুইটা বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। ভোক্তার দৃষ্টিকোণ থেকে কি কি বিষয় আছে সেটা আমরা দেখে নিই আগে। এক নম্বরে শর্তগত উপদোষ সৃষ্টি। দুই নম্বরে আছে স্থানগত উপদোষ সৃষ্টি। তিন নম্বরে আছে সময়গত উপদোষ সৃষ্টি। চার নম্বরে আছে নতুন উপদল সৃষ্টি। পাঁচ নম্বর আছে ক্রেতা সংস্কৃতি।
এবার আমরা উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে উৎপাদন অব্যাহত রাখা দুই নম্বর বৃহত্তর উৎপাদনের কারণ গৃহ উৎপাদনে সহায়ক তিন নম্বরে আছে ব্যবসায়ের অস্তিত্ব চার নম্বরে আছে সুষ্ঠু বন্টন আমরা দুটো বিষয় আগে আলোচনা করে নিই পরবর্তী আর দুটো বিষয়ে আমরা আলোচনা করব প্রথমে আছে শর্তগত উপযোগ বিপণন কার্যাবলীর সহায়তায় পণ্যের শর্তগত উপযোগ সৃষ্টি হয় অর্থাৎ পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় শর্ত হস্তান্তরের সাথে পরিবহন গুদামজাতকরণ মান নির্ধারণ প্রভৃতি বিষয়ে বিপণন কাজ জড়িত থাকলেও মূলত বিক্রয়ের মাধ্যমে শর্তগত উপযোগ সৃষ্টি হয় কিসের মাধ্যমে বিক্রয়ের মাধ্যমে মূলত শর্তগত উপযোগটা সৃষ্টি হয় শর্তগত উপযোগ সৃষ্টি না হলে উৎপাদনের উদ্দেশ্য কি হয় পূর্ণ হয় না এরপর আছে স্থানগত উপযোগ বিপণন কার্যাবলীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি পরিবহন এক স্থান থেকে উৎপাদিত পণ্য অন্য স্থানে পৌঁছায় দেয় যেমন রাজশাহীর আম আমরা সারা দেশে খেতে পারি তাহলে আমরা পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ আমরা সৃষ্টি করতে পারি এরপর হচ্ছে সময়গত উপযোগ অনেক পণ্য আছে যেগুলো সারা বছর ধরে উৎপাদিত হয় কিন্তু আমরা ভোগ করি একটি নির্দিষ্ট মৌসুমে আবার অনেক পণ্য আছে যেগুলো নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় কিন্তু ভোগ করি আমরা সারা বছর ধরে এটা কিভাবে সম্ভব একমাত্র উদ্যমজাতকরণের মাধ্যমে সম্ভব যেমন শীতের পোশাক সারা বছর ধরে উৎপাদিত হয় কিন্তু শীতকালে কেবল আমরা ব্যবহার করি গরম হলে শীতের পণ্যের চাহিদা থাকে না এরপরে সারা একটি নির্দিষ্ট মৌসুমে উৎপাদিত হয় যেমন আলু টমেটো পেঁয়াজ রসুন প্রভৃতি যেগুলো আমরা গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর ধরে আমরা এটা ভোগ করতে পারি তাই গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয় এটা এই কাজটা করে থাকে বিপণন কাজ এই কাজটা করে থাকে এরপরে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি বিপণন গবেষণায় প্রতিনিয়তই পণ্যের নতুন 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 উদ্ভাবন পণ্যের নতুন নতুন উপযোগ উদ্ভাবন করে থাকে পণ্য ভোক্তার প্রয়োজন নিয়ে গবেষণা করে প্রতিনিয়ত এটা গবেষণা করে যেমন এক সময় আমকে শুধু আমরা আম হিসাবে খেতাম এখন বর্তমানে আম চাটনি হিসাবে আচার হিসাবে জেলি হিসাবে স্কোয়াশ হিসাবে এগুলোতে আমরা খাচ্ছি ফলে নতুন উপযোগের ফলে ভোক্তাদের মধ্যে বৈচিত্র্যতা আসছে ভোগের মধ্যে বৈচিত্র্যতা আসছে এরপর হচ্ছে ক্রেতা সন্তুষ্টি বিপণন পণ্য উৎপাদনের পূর্বেই ভোক্তার প্রয়োজন অভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করে থাকে ফলে তাদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন করে সরবরাহ করার সুযোগ হয় কাঙ্ক্ষিত পণ্য বাজারে তারা পাচ্ছে এছাড়া আধুনিক বিপণন ক্রেতাদের সন্তুষ্টির জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে তাহলে ক্রেতার সন্তুষ্টি হলো বিপণনের সবচেয়ে বড় একটা কাজ এরপরে আমরা আলোচনা করব উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে বিপণন কেন বিপণন কার্যাবলী এত গুরুত্বপূর্ণ প্রথমে হচ্ছে উৎপাদন অব্যাহত রাখা বিপণন কার্যাবলীর মাধ্যমে উৎপাদিত পণ্য সময় মতো ভোক্তার কাছে পৌঁছানো এবং বিক্রয় করা হয় ফলে আমাদের উৎপাদনের ব্যবস্থাটা অব্যাহত থাকে যদি উৎপাদিত পণ্য আমরা সময় মতো বিক্রয় না করতে পারতাম তাহলে আমাদের উৎপাদন বাধাগ্রস্ত হতো বা উৎপাদন ব্যাহত হতো এরপর আছে বৃহদায়তন উৎপাদন বৃহদায়তন উৎপাদনের সহায়ক বৃহদায়তন উৎপাদন
পণ্যের ব্যয়কে কমিয়ে আনে। একসঙ্গে অনেক পণ্য উৎপাদন করলে তার এক লক্ষ যে উৎপাদন ব্যয়টা কম হয়। পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে বিপণন কার্যাবলী বৃহত্তর উৎপাদনে কী করে সহায়তা করে থাকে। পণ্য বিক্রয় যদি সময় মতো বিক্রয় না হতো তাহলে বৃহত্তর উৎপাদন করা কখনোই সম্ভব হতো না। প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে বিপণন শুধু দেশেই নয়, দেশের বাইরেও পণ্যের বাজার সৃষ্টি করে থাকে। যেমন স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপনের ফলে বিদেশে পণ্যের চাহিদা সৃষ্টি হয়। এভাবে চাহিদা সৃষ্টির ফলে বৃহত্তর উৎপাদন করা সম্ভব হয়। এরপরে ব্যবসায়ের অস্তিত্ব, বিপণন কার্যাবলী বা বিপণন ব্যবসায়ের অস্তিত্বকে টিকিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিপণন বিভিন্ন কার্যাবলী বিশেষ করে প্রসারমূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠান তার পণ্যের বিক্রয়কে ত্বরান্বিত করে। এছাড়া প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রতিষ্ঠান বিপণন কার্যাবলী ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে সুষ্ঠু বন্টন। সুষ্ঠু বন্টন, প্রাকৃতিক কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পণ্য বেশি হয়ে থাকে। যেমন সিলেটের চা, বরিশাল নোয়াখালীতে ধান নারিকেল এগুলো বেশি হয়, খুলনা অঞ্চলে চিংড়ির চাষ বেশি হয়। আবার ক্রেতারাও বা ভোক্তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকে। উদ্ভৃত অঞ্চল থেকে ভোক্তার কাছে বন্টনের মাধ্যমে বিপণন কার্যাবলী একদিকে পণ্য পৌঁছায় দেয় দিয়ে উৎপাদনকে অব্যাহত রাখে, অন্যদিকে ভোক্তার প্রয়োজন সঠিক পণ্য দ্বারা মেটাতে সহায়তা করে। এতে উৎপাদনকারী পণ্যের ন্যায্য মূল্য পেয়ে থাকে। তাহলে আমরা দুটো বিষয়ের ভোক্তার দৃষ্টিকোণ থেকে এবং উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে আমরা বিপণন কার্যাবলীর গুরুত্ব আলোচনা করলাম। এরপরে আমরা তিন নম্বর আছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। সম্পদের সদ্ব্যবহার, অর্থনৈতিক উন্নয়ন, তিন নম্বর কৃষি ও শিল্প সমন্বয়, চার নম্বর বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, গ নম্বর সামাজিক দৃষ্টিকোণ, কর্মসংস্থান, দুই নম্বর জীবনযাত্রার মান উন্নয়ন, তিন নম্বর সামাজিক বিপণন। আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিপণন কার্যাবলীর গুরুত্ব আলোচনা করব। প্রথমে আছে সম্পদের সদ্ব্যবহার। সম্পদের সদ্ব্যবহারের ক্ষেত্রে বিপণন কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের একাংশ
দেশের এক এক অঞ্চলে যেমন এক এক সম্পদের প্রাচুর্য থাকে তেমনি এক এক দেশে এক এক সম্পদ বেশি থাকতে পারে। বিপণন কার্যাবলী এসব উদ্ধৃত সম্পদ সংগ্রহ করে উৎপাদন কাজে লাগে অথবা অন্যত্র বিপণন করে থাকে। এরপরে অর্থনৈতিক উন্নয়ন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিপণন কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দক্ষ বিপণন ব্যবস্থা দেশের উৎপাদন, ভোগ, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি করে থাকে। বিপণনের ফলে দেশের অর্থনৈতিক অবকাঠামো কী হয়, উন্নত হয়। এরপর হচ্ছে কৃষি ও শিল্পের সমন্বয়, বিপণন কৃষি ও বিপণন করে কৃষি এবং শিল্পের মধ্যে সমন্বয় করে থাকে। যেমন শিল্পে উৎপাদিত কীটনাশক সার এগুলো কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার কৃষিক্ষেত্রে উৎপাদিত পণ্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এই দুটোর মধ্যে সমন্বয়ের কারণে আমরা আজকে পণ্য সুষ্ঠুভাবে উৎপাদন করতে পারছি। এই সমন্বয়ের কাজটি বিপণন কার্যাবলী করে থাকে। এরপর বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন, মুক্তবাজার অর্থনীতির এই যুগে কোনো দেশেই আর নিজেকে আন্তর্জাতিক বিপণন থেকে আলাদা রাখতে পারে না। এর ফলে একদিকে যেমন উদ্ভিদ পণ্য রপ্তানি করা যায়, অন্যদিকে প্রয়োজনীয় পণ্য কী করা যায়, আমদানি করা যায়, আবার এছাড়া বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। দক্ষ বিপণনের মাধ্যমে বাজার সৃষ্টি, পণ্যের প্রসার, পণ্য সরবরাহ প্রভৃতি কাজ করা সম্ভব হয়। তাহলে অর্থনৈতিক উন্নয়ন করলে কৃষি ছিল বৈদেশিক মুদ্রা অর্জন গেল। এরপরে যে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা বিপণন কার্যাবলীর গুরুত্ব আলোচনা করব। প্রথমে আছে কর্মসংস্থান। বিপণন কার্যাবলী সম্পাদনের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান এবং ব্যক্তি জড়িত থাকে, ফলে এই বিপণন কার্যাবলী সম্পাদনের জন্য আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। এরপর আছে জীবনযাত্রার মান উন্নয়ন। বিপণন কার্যাবলীর মাধ্যমে বা বিপণনের মাধ্যমে আমরা প্রতিনিয়তই নিত্য নতুন পণ্য দ্রব্য আমরা ভোগ করতে পারছি, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বিপণনের গবেষণার ফলে নতুন নতুন পণ্যের উপযোগ সৃষ্টি হচ্ছে, ফলে সেগুলো আমরা ভোগ করে আমাদের জীবনযাত্রার মানকে আমরা উন্নত করতে পারছি। সামাজিক বিপণন, বর্তমানে বিপণন কার্যাবলীর অবদান বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত, সমাজের জন্য উপকারী বিভিন্ন ধারণা মতবাদ প্রচারের মাধ্যমে বিপণন কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন পরিবেশ সংরক্ষণ, ধূমপানের নিরুৎসাহিত করা, মাদকের কুফল, শিশুকে টিকা দেওয়া, আয়োডিনযুক্ত লবণ খাওয়া, আর্সেনিক মুক্ত পানি পান করা, রক্তদান প্রভৃতি সামাজিক কর্মকাণ্ডমূলক সচেতনতা এবং তাদের জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বিপণন কৌশল এবং কাজ ব্যবহৃত হচ্ছে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি, বিভিন্ন উপায়ে বিপণন কার্যাবলী উৎপাদক, ভোক্তা, সমাজ তথা দেশের সামগ্রিক অর্থবৃদ্ধি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের মতো এখানে শেষ করছি ক্লাস। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।